আসসালামু আলাইকুম। ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকে ফেব্রুয়ারি মাসের 11 তারিখ, আমি বলেছিলাম আমাদের দিনাজপুরের অন্যতম একজন বড় লিচু বাগানি আছেন, ওনার 1800 প্রায় 2000 গাছ আছেন, ওই গাছে উনি পরিচর্যা করছেন। আমি ওনার প্রত্যেকটা পরিচর্যা আপনাদের প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে আমি দেখাবো। আজকে উনি প্রথম স্প্রে শুরু করেছেন 2022 সালের, তো উনি কী কী স্প্রে করছেন সেটা আমি আমাদের অভিজ্ঞ সাইফুল ভাইয়ের কাছে শুনবো। সাইফুল ভাই, আপনি শুধু একটু ওষুধের নাম বলবেন আর কোনটা কী কারণে দিচ্ছেন। এটা যে ক্রিকেট ল্যামডা হ্যালোথ্রিন, উনি প্রথমে ইউজ করছেন ল্যামডা হ্যালোথ্রিন 2.5 EC। দেখছি আপনার 100 মিলি, 50 লিটার পানিতে 50 মিলি, মানে পার লিটার 1 মিলি 1 গ্রাম। জি, তারপরে আবার মিক্স করছি এই আপনার এই দেখেন অ্যামামেকটিন ব্যানজয়েড একটা দিচ্ছেন 50 লিটার পানিতে 20 গ্রাম। এটা হলো 50 লিটার পানিতে 20 গ্রাম হারে দিচ্ছেন। তারপরে অনুখাদ্য হিসেবে চিলেটের জিঙ্ক দিচ্ছেন, এটা মুকুল বড় করবে। এটা 50 লিটার পানিতে কতটুকু? 50 লিটার পানিতে 20 গ্রাম দিচ্ছি। 20 গ্রাম দিচ্ছেন, জি। তারপরে তারপরে নিয়ে দিচ্ছেন ম্যানকোজেব দিচ্ছেন পার লিটারে 2 গ্রাম। এরপরে তার সঙ্গে দেখছি যে কার্বনাজিন, আপনার ম্যানকোজেব ওই কুয়াশার কাজ করবে। এরপরে আর এটা হলো কার্বনডাজিন দিচ্ছেন, ছত্রাকনাশক বা পচানিনাশক। আচ্ছা, এটা পার লিটারে 1 গ্রাম। পার লিটারে 1 গ্রাম। তো ভাই, আপনি ওষুধগুলো একটু যা ধরেন। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, দেখছেন আমাদের সাইফুল ভাই এই কয়টি ঔষধ উনি আজকে স্প্রে করছে। জি, উনি ওনার বাগান এখানে প্রায় 300 গাছ আছে, এই 300 গাছে এইগুলো স্প্রে করছে। আসেন দর্শক, আপনাদের দেখাই স্প্রে করাটা। এই যে উনি অনেক বড় বাগান, উনি পাওয়ার স্প্রে ইউজ করে। জি, দর্শক মণ্ডলী দেখবেন এই যে উনি পাওয়ার স্প্রে ইউজ করছেন। এই যে আপনার নজেল কয়টা এখানে? চারটা নজেল। এটা ওভারফ্লো আর এই তিনটা স্প্রে করছে। এখান থেকে ওনারা কন্টিনিউয়াস পানি নিচ্ছেন, পানি নিয়ে ওনাদের ওই ড্রামে ওষুধ দিচ্ছেন। দর্শক দেখেন, অভিজ্ঞ সাইফুল ভাই ঔষধ দিচ্ছেন। উনি হিসাব করে ওনার পরিমাণ মতো ঔষধ গুলাচ্ছেন ইয়েতে। সাইফুল ভাই, স্প্রে কোন ভাষা হচ্ছে একটু দেখাবেন। দর্শক মণ্ডলী, আমি আগের ভিডিওতে বলেছিলাম ওনার বাগানে টানা 4 দিন ধরে স্প্রে চলে। ও, এটা নজেল আছে 3টা আর 1টা ওভারফ্লো, 4টা। দর্শক, স্প্রে দেখাবো আপনাদের। আপনার পাইপটা কত ফিট সাইফুল ভাই? একটা রোল গোটা একটা। কত ফিট হয়? 328 ফিট, মানে 100 মিটার সম্ভবত। হ্যাঁ, 100 মিটার, 1 মিটার সমান 3.28 ফিট ও 100 মিটার পাইপ। হ্যাঁ, না, এরপর আপনি আবার দ্বিতীয় স্প্রে যখন দিবেন দর্শকদের আবার দ্বিতীয় স্প্রে দেখাবো। এই যে দর্শক দেখছেন, উনি স্প্রে ওনার লোক স্প্রে করছে পাওয়ার স্প্রে দিয়ে। ওনার পাওয়ার স্প্রে পাম্প করছে আর এখানে উনি নজেল দিয়ে স্প্রে করছে। দেখছেন এনারা স্প্রে করছেন।
দর্শক দেখছেন উনি স্প্রে করছেন, ওই যে পরিমাণটা উনি দেখিয়েছেন সেই পরিমাণটা ওনাদের ড্রামে দিয়েছেন এবং সেখান থেকে ওষুধগুলো পাম্প করে পাওয়ার স্প্রের মধ্যে পাম্প করে এই নজলে নিয়ে এসছে, এই নজলে নিয়ে স্প্রে করছেন। ভাই একটা গাছে স্প্রে করতে কয় মিনিট সময় লাগতে পারে? দেড় থেকে দুই মিনিট সময় লাগবে, কারণ 2000-এর মতো গাছ আছে ওনার, এর বেশি সময় নিলে তখন আবার আপনি কভার করতে পারবেন না। তো দর্শক আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে সাইফুল ভাই যেদিন দ্বিতীয় স্প্রে করবে সেদিন। আসসালামু আলাইকুম।